वेलकाम बैक टू माई चैनल। आमी आमार ब्लॉगटा एखन शुरू करछी। छोटोदेर स्नेह आदर भालोबासा बड़ोदेर प्रणाम ओ सालाम जानाच्छी। आमार सकालेर आजके ब्रेकफास्ट बिस्कुट लिकार चा আর হচ্ছে ডিম। কালকে ব্লাড দেওয়ার জন্য শরীরে দুর্বলতা আছে, এখনো আছে, তাই আমি ডিম সেদ্ধ আজকে নিলাম করলাম। আমি প্রথমে বিস্কুট দিয়ে লিকার চাটা খাচ্ছি। বিস্কুট খাওয়া হয়ে গেলে আমি ডিমটা সেদ্ধ ডিম খাবো, কোনো লবণ বা কিছু দেব না। হাই, এখন বাজে 2:45। আমি লাঞ্চে বসলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আজকের মেনুটা বলি। চিকেন, রুই মাছের মাথা দিয়ে কচু শাক, আর আছে চিংড়ি মাছ বাটা। আচ্ছা, এবার কথা হলো এই চিকেনটা আর কচু শাক, এই দুটোই আমার মেয়ে একটু আগে দিয়ে গেল। আর ও আমাকে ফোন করে বলেছিল আগেই যে বাবা, তো আমি তো মানে আমার কথা বলছিল যে তুমি তো পাতলা ঝোল খেতে পারো না কাঁচা লঙ্কা দিয়ে, কিন্তু ওর আজকে পেটটা একটু গণ্ডগোল আছে। তা আমি বললাম ঠিক আছে, একদিনের জন্য কি আছে, তুই তাই কর, তুমি তাই করো যে যাতে ওর পেটের সুবিধা হয়, শরীরের পক্ষে ভালো থাকে, তাই কাঁচা লঙ্কা দিয়ে করেছে একদম পুরোপুরি পাতলা পাতলা ঝোল, ঠিকই আছে। তাছাড়া একটা কথা কি জানো, কথায় আছে না যে বিনা পয়সায় হালকা ত্রাও মিষ্টি লাগে, এ ধরে নাও তাই আর কি। তাহলে আমি চিংড়ি মাছ বাটাটা দিয়ে আমি শুরু করছি। এটা আমি নিজে করেছি, এটা করেছি আমি কিন্তু গতকালকে, আজকে করিনি। এই চালটা আমি নতুন কিনেছি, এর আগে তো কিনিনি। আমি ঠিক বুঝে সারতে পারছি না চাল জলের পরিমাণটা, যেহেতু চালটা আমার প্রথম।
ঝরঝরা ভাত না হলে আমার একটু অসুবিধা হয়। আমি ঝরঝরা ভাতটা পছন্দ করি। এরকম হয়ে যাচ্ছে নতুন চাল, চালটা নতুন না মানে আমার কাছে নতুন। মেয়ে আজকে যেভাবে চিকেনটা রান্না করেছে এটা কিন্তু শরীরের পক্ষে ভালো, মানে পেটের পক্ষে খুব ভালো। এবার আমি কচু শাক নিচ্ছি। আমার তো কচু শাক প্রিয়, তোমরা সবাই জানো, যারা নতুন তারা হয়তো নাও জানতে পারো। খুবই প্রিয় কচু শাক আমার। তোমরা বাড়িতে মোটামুটি কীরকম টাইমে লাঞ্চ করো আমাকে একটু জানাবা তো কমেন্ট করে। রোজ তো আর একই টাইম হয় না, একটু উনিশ হয়, তবু মোটামুটি কীরকম টাইমে তোমাদের লাঞ্চটা হয় আমাকে জানাবা।
এবার আমি চিকেন নিচ্ছি। ভাতটা ঝরঝরা হয়নি, একেবারেই হয়নি। এটা লেগ পিস। মেয়ে আমাকে বলল, দোকানে গিয়ে বলেছে যে আমি লেগ পিস চাই, কীরকম দাম? তার দোকানদার বলেছে যে 30 টাকা না 35 টাকা, দামের চেয়েও বেশি যোগ করলে লেগ পিস দেবে। মেয়ে রাজি, বাড়ি এসে দেখে লেগ পিস একদমই কম, অন্য মাংস দিয়ে দিছে, কী আর করা যাবে। এরকম হালকা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারলে খুবই ভালো, কিন্তু আমি যে অভ্যেস করে ফেলেছি একটু মশলাপাতি দিয়ে খাওয়া, যার জন্য এখন আর পারি না। তবু আগের চেয়ে অনেক কমিয়ে দিয়েছি।
ঘরে স্যালাড করার মতন সবজি সবই ছিল, মনে ছিল না আমার, একদম ভুলে গেছি। দেখো আমার ভাত খাওয়া শেষ, আমি আমার ইটিং শুটা এখানে শেষ করছি। আবার তোমাদের সঙ্গে আমি দেখা করছি, তাহলে এখনকার মতন বিদায়। হাই, এখন বাজে প্রায় 3:30। পেয়ারা নিয়ে বসছি, পেয়ারা খাবো। তোমরা তো অনেকেই আমাকে দেখিয়ে দেখিয়ে কাসুন্দি দিয়ে বেশ করে মাখিয়ে পেয়ারা খাও, আমার ভীষণ লোভ লাগে। আর আমার বেশি লোভ লাগে বলেই তোমরা আরও বেশি করে দেখিয়ে দেখিয়ে খাও, ঠিক না? আমার ঘরে কাসুন্দি আছে, কিন্তু কী করবো জানো, কোনো উপায় নাই। কাসুন্দি থাকলেও আমি পেয়ারাটা কাসুন্দি দিয়ে খাচ্ছি না, আমার বাধা। পেয়ারা খেতে আমি খুব ভালোবাসি, আর পেয়ারাটা খাওয়া দরকার, খুব দরকার পেয়ারা খাওয়াটা আমার। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল তোমাদের সাথে আমি নতুন একটা ব্লগ নিয়ে আসছি। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।